যে 24 বছর পাকিস্তান যা নিয়ে গেছে ভারত 9 মাসে তার চেয়ে বেশি নিয়ে গেছে। আসসালামু আলাইকুম সাগর ভাই। হ্যাঁ স্যার বলুন। বগুড়া বাংলাদেশ। জি বলুন। হ্যাঁ স্যার আমার কথা হলো যে ওই জাতির পিতা, আমার জানা মতে 200 দেশের মতো আছে, সে 200 দেশের মধ্যে 13টা দেশের জাতির নেতা আছে, তাদের ছবি আছে দেশে মানে টাকাতে। অন্য অন্য দেশ কি আপনার তারা কি জাতির পিতা বানাইছে, না খালি বাংলাদেশে জাতির পিতা বানাইছে? এটা একটা কথা। আর একটা কথা হলো যে দেশের বিরুদ্ধে যারা কথা বলে, মানে দেশ স্বাধীনতার সময় যারা পাকিস্তানের বিপক্ষে ছিল তারা হলে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আর পাকিস্তানের পক্ষে যারা ছিল তারা হলে বাংলাদেশের হলে আজাগার, তারা কিন্তু কিছু পায় নাই। সেই হিসেবে কিন্তু আজাগার গুলো কিন্তু আপনার পাকিস্তানের মুক্তিযোদ্ধা হয়, কিন্তু পাকিস্তান কিন্তু সেই আজাগার গুলো কোনো ইয়ে দেয় নাই। এখান থেকে বুঝতে হবে বাংলাদেশের বিপক্ষে কোনো কিছু বলা যাবে না। এই এই জি, দুটো কথা আর আপনাকে কি। ধন্যবাদ। আসসালামু দুটা আলাইকুম। প্রশ্ন খুব বেশি আজকে প্রাসঙ্গিক ছিল বলে আমার মনে হয় না, তারপর আমাদের অতিথিরা যদি বলে। ধন্যবাদ আপনাকে। স্যার আজিজ হোসেন তালুকদার বলুন আপনাকে। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। প্রথমে ঘোষণা সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে আমি নিজেই একটা জীবন্ত সাক্ষী যে আমি নিজ কানে আমার বাড়ি টাঙ্গাইল, আমি আমার দুজন হিন্দু বন্ধু সহ জিয়াউর রহমানের ঘোষণা শুনেছি। হান্নান সাহেবকে পরে আবিষ্কার করা হয়েছে বলে আমি জানি, যেটা ওই সময় ঘোষণা শুন নাই। এবং উনি শুধু একবারই না, উনি বারবার ঘোষণা করতেছিলেন এবং বিশ্ববাসীর কাছে বারবার আহ্বান জানাতেছিলেন যে আমাদের নিরীহ মানুষকে হত্যা করছে, আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের সাহায্য করুন, এভাবে বারবার আকুতি জানাতে ছিলেন। এটা আমি বারবার শুনেছি এবং সেটা জি আজও ধন্যবাদ, সেখানে ধন্যবাদ। আপনার কাছে কোনো প্রশ্ন পাইনি সেটা। ভারত সম্পর্কে একটু বলি। ভারত সম্পর্কে হলো যে ভারত 1972 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি মোল্লা ভাসানী সাহেব উনি সন্তোষ থেকে একটা জনসভায় বলেছিলেন যে 24 বছর পাকিস্তান যা নিয়ে গেছে ভারত 9 মাসে তার চেয়ে বেশি নিয়ে গেছে। এই সাক্ষী উনি দিয়েছিলেন। আর পরবর্তী সময়ে তাদের দাদাগিরি এবং বিভিন্ন সময়ে তাদের আমাদের রাস্তা, সিপোর্ট ইত্যাদি ইত্যাদি ব্যবহার সবটা যা যা চেয়েছে সবটা দেওয়া হয়েছে, আমরা তিস্তার পানিও পাইনি। এবং তাদের যে দাদাগিরি এটাতে এদেশের মানুষ, গণমানুষ, সাধারণ মানুষ, একেবারে 95% মানুষ যারা দেশপ্রেমিক তারা বিরক্ত ভারতের প্রতি ধন্যবাদ, বিরূপ, ধন্যবাদ। কোনো প্রশ্ন পাইনি, ধন্যবাদ। জনাব সাইফ খান তুশিন, এবং আপনাকে ধন্যবাদ। জনাব জনাব ব্যবস্থা পাচ্ছে না। তালুকদার, আপনাকে ধন্যবাদ। জনাব সাইফ খান তুশিন বলুন। জি আমি ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন যে গত পরশু আমাদের ভারতীয় সীমান্তে দুইজন হত্যা হয়েছে, তো এই বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো কিছু করণীয় আছে কিনা? মানে কিছুদিন পর পরেই যে আমাদের সীমান্তে হত্যা, তো এটার উপর বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের কিছু করণীয় আছে কিনা, এটা ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন আমার। জি একদম চমৎকার প্রশ্ন করেছেন। অবশ্যই এটা একটা ভালো প্রশ্ন করেছে, এবং আপনি বলবেন দয়া করে যে আসলে আমাদের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যেমন বিএনপির পক্ষ থেকে একই প্রশ্ন করা হয়েছে, সরকার কেন নিশ্চুপ এই ব্যাপারে, আপনি বলবেন দয়া করে। আমি আরো কয়েকজনকে যুক্ত করেছি, কিন্তু আপনাদের নোরাদ নামক একজন যুক্ত হয়েছেন, আপনাদের যাদের ক্যামেরা নাই আমি তাদেরকে অ্যালাউ করতে পারবো, মানে যারা ক্যামেরা ওপেন করছেন না। জসিম সাহেব আপনি বলেছেন, তারপরে সাইফুল ইসলাম আপনি বলুন। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? যারা প্রশ্ন করেছেন অলরেডি তারা চলে যান, আই মিন লিভ নিন আপনারা। যারা মুশাহিদ সুনামগঞ্জ থেকে আপনি বলুন। জি আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে একটা চাওয়া বলতে, আমরা তো মনে হয় দর্শকরা অনেক সময় অনেক মনের ভাব প্রকাশ করে আপনার কাছে বলতে পারি না, সময়টা একটু বাড়ানো যায় কিনা, যে না, এটা আপনার সময়টা হচ্ছে বিবেচনা কি, আমি রইলো আর একটা। প্রশ্ন আকারে নেওয়ার চেষ্টা করি, তো আপনার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যারা অতিথিরা যারা আসে তারা সবাই আসলে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের কথা বলে আনতে হয় তাদেরকে, বা তারা তো খুব ব্যস্ত মানুষ স্বাভাবিকভাবেই, কিন্তু আমার এই প্রশ্ন পর্বের কারণে তারা অনেক সময় বিভিন্ন ভাবে অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পরেই পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা বিশাল সময় চলে যায়, যে কারণে আমি নিজেই পরবর্তীতে অতিথির বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা হয়তো এখানে দেখেন যে খুব আনুষ্ঠানিক সুন্দরভাবে আমি যাদেরকে আনি অনেক পক্ষকে আনতে হয়, অনেক কথা বলে আনতে হয়, আমার অনেক দায়িত্ব পালন করতে হয়, আমার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনারা এগুলি বুঝবার চেষ্টা করবেন, কারণ আপনারা দেখেন বলেই এই অনুষ্ঠানগুলি করি। এই প্রশ্নোত্তর প্রশ্ন পর্বটা খুবই ঝুঁকিপূর্ণ একটা পর্ব, বাংলাদেশে মনে হয় না কোনো টেলিভিশন এই ধরনের পর্বকে মানে কোনো ফিল্টারেশন ছাড়া সরাসরি করে, কিন্তু আমি কোনো ফিল্টারেশন করি না, সরাসরি আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করি।
এটা এখানে জি আমার অনেক এটা এই দায়িত্ব এই থাকে, শুনো, আপনাদেরকে আমি খুব জি শ্রদ্ধা জি এবং সম্মান করি। তার মানে এই না যে আপনারা যে কেউ এসে ধরেন হুট করে এমন কোনো প্রশ্ন করবেন যেটা একটা অতিথিকে বিব্রত করার অবস্থায় ফেলে, আমার সেখানে কিছু দায় দায়িত্ব থাকে, ঠিক আছে? সে জায়গা থেকে আমি আপনাদেরকে একটু বেশি চাপে রাখবার চেষ্টা করি, শুধুমাত্র যেন আপনারা প্রসঙ্গ ওয়ান এবং সেকেন্ড, সঠিক প্রশ্ন করেন উইথ রেসপেক্ট, দ্যাটস ইট। ঠিক, বলুন। জি ওয়ান সেকেন্ড সাইবর ভাই, শিওর, বলবেন আমার বলবেন তো, অবশ্যই বলুন। জি আমার আজকের যে আপনার অতিথি সবার কাছে আমার সালাম, যে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের আমার সাথে প্রশ্ন, গত কয়েকদিন আগে আপনার টক শোতে যে একটা উনি একটা মন্তব্য করছিলেন যে ভারতের বিরুদ্ধে কোনো কিছু মন্তব্য করলে বা কোনো ইয়ে করলে একটা হুমকি থাকে, আমরা সাধারণ মানুষের বা জনসাধারণ বা দর্শক শ্রোতা তাদের বলা কোনো হুমকি আছে কিনা, এটা আমি কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্নটা জানতে চাই, আচ্ছা, প্রশ্নের উত্তরটা। জি জি ধন্যবাদ আপনাকে, জনাব জি আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনার মশাই ছিলেন।